পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। ডক্টর সেন, নানান রকমের সমস্যা তো আমাদের জীবনে আছেই, আর সেগুলো নিয়ে আমি জানি যে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, কারণ আপনাকে আমরা পেয়ে গেছি। একটা ছোট আড্ডা দিতে চাই, চলুন না গিয়ে বসে কোথাও একটু গল্প করি। চলুন প্রিয়াঙ্কা, চলুন। আমরা প্রায় দেখি যে ছোট ছোট জিনিসও ভুলে যাচ্ছি আজকালকার দিনে, মানে খুব কমন প্রবলেম, ইভেন আমিও এটা ফেস করি। আর ছোট ছোট বাচ্চারা যতই পড়াশোনা মুখস্থ হয়ে যাক, পরীক্ষার খাতায় গিয়ে আর লিখতে পারে না। ডক্টর সেন, এই সমস্যার সমাধান কি? মানুষের এক্সপেকটেশন এন্ডলেস, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি কিছু ক্ষেত্রে এমন হয় যেখানে সবকিছু ঠিকঠাক, সব ঠিকঠাক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পড়াশুনায় আপ টু দ্য মার্ক হতে পারছে না, মনের মধ্যে একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কাজ করছে। সেটা ক্লাস 4-5 একজন ছোট্ট শিশু হোক, কিংবা সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্সের স্টুডেন্ট হোক, কিংবা একজন প্রফেশনাল পার্সন, একজন আমাদের মতো বুদ্ধিজীবী, কিংবা এরকমও হতে পারে একজন বয়স্ক মানুষ দোকানপাট বাজার করতে গিয়ে কী কিনতে এসছেন সেটাই ভুলে যাচ্ছেন। তো যে কোনো বয়সেই এ ভুলে যাওয়ার প্রবণতা আসতে পারে, এবং যার ক্ষেত্রে সমস্যাটা আসে তিনি জানেন সমস্যাটা কতটা মারাত্মক। একটি ছোট বাচ্চা, সে তার বাবা মার কাছে এখন পড়াশুনো করছে, ঠিকঠাক আনসার দিচ্ছে, একদম সুন্দরভাবে পড়া মুখস্থ করেছে, ঠিকঠাক স্টাডি করেছে। বাবা মা আশ্চর্য হয়ে গেলেন যে হ্যাঁ রে, আমি তো ভালো করে পড়ালাম, তুই এটা আমার কাছে ঠিকঠাক লিখলিও, পরীক্ষা হলে গিয়ে তুই ভুলে গেলি কেন? তো সেই জায়গা থেকে কিন্তু দেখেছি যে একটা পরীক্ষার জন্য একটা স্ট্রেস, ওর মধ্যে একটা অ্যাংজাইটি, এগুলো কাজ করছে, প্যারালাল কাজ করছে। কিন্তু দেখা যায় যে যারা বুদ্ধিজীবী পার্সন, যাদের ব্রেনের ওপর অত্যধিক পরিমাণ চাপ থাকে, তাদের ক্ষেত্রে আবার প্যারালাল দেখা যাচ্ছে। যে একটু বয়স্ক মানুষ, তারা অ্যালজাইমারও পেশেন্টও হতে পারেন, কিংবা কোনো মেন্টাল ডিসঅর্ডারও থাকতে পারে, কিংবা দেখা যায় যে তিনি ভুলে যাচ্ছেন। তো ভুলে যাওয়ার সমস্যায় একদম স্কুল গোয়িং ছোট্ট একটি শিশু হোক, কিংবা আমাদের বয়সী মানুষ, কিংবা যারা সিনিয়র সিটিজেন, তারা যে কোনো কেউ, সমস্যা যে কোনো বয়সে আসুক না কেন, সমাধান আছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে, সমাধান আছে পরম্পরা আয়ুর্বেদের জেনারেশন টু জেনারেশন রিসার্চে। আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ, আমরা আমাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চের মাধ্যমে আমরা সেই মেডিসিনকে এনেছি যা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ এবং মডার্ন লেটেস্ট আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের রেফারেন্সকে সঙ্গে নিয়ে আমরা তৈরি করেছি স্মৃতিশক্তি ক্যাপসুলের মতো একটা অ্যামেজিং মেডিসিন। যে মেডিসিনের হাত ধরে একদম ছোট্ট শিশু থেকে আমাদের মতো বয়সী বা যারা একটু সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রেও একটা অ্যামেজিং রেজাল্ট দিতে পারে। কারণ দেখুন, স্মৃতিশক্তি ক্যাপসুলকে আমরা সেইভাবে, আমরা প্রচুর লক্ষ লক্ষ মানুষ এটা ইউজ করছেন। আজকে কিন্তু মানুষ আমাদের জানাচ্ছেন, ডাক্তারবাবু আমার মেয়ে যে পরীক্ষার আগে আমি যখন ঘরে তাকে তৈরি করতাম, তার একটা পরীক্ষা সম্বন্ধে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো যে পরীক্ষা আমি ভুল লিখে ফেলবো। আজকে স্মৃতিশক্তি ক্যাপসুল কন্টিনিউ করার পর কিন্তু সে পরীক্ষার খাতায় টু দ্য পয়েন্ট আনসার করে আসছে, কনফিডেন্সটা অনেক বেড়েছে, এবং সে ঠিকঠাক আনসার করছে, সে তার মনে রাখার প্রবণতা বেড়েছে। এবং নট অনলি দ্যাট, এটা সিনিয়র সিটিজেন বা যারা বুদ্ধিজীবী মানুষ, তাদেরও কিন্তু ব্রেন ক্যাপাবিলিটি অনেকটা বেড়েছে। মানে স্মৃতিশক্তি ক্যাপসুলের মধ্যে আমরা সেভাবেই রিসার্চ ওয়ার্কটাকে করেছি, এটা যে কোনো একটা বা দুটো ভেষজ নয়, এর মধ্যে দিয়েছে অ্যামেজিং প্রচুর ভেষজ, যে ভেষজগুলোর এফিকাসিতে আজকে এই মেডিসিনটা কিন্তু মানুষের কাছে একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছে। আমরা যখন আজকে এখানে এসেছি, তখন আমরা জানতে চাইবো আপনার থেকে যে কি কি হার্বস এর মধ্যে ইউজ করা হয় মেডিসিনটাতে। একদম প্রিয়াঙ্কা,
স্মৃতিশক্তি ক্যাপসুলের ইনগ্রেডিয়েন্টস। আমি মনে করি আমার পেশেন্টরাও এটা জানতে খুব ইন্টারেস্টেড। অন্যমনস্কতা কমানো, একাগ্রতা বৃদ্ধি করা, এর জন্য তো ওই তথাকথিত ব্রাহ্মী শাক খেলেই হবে। আমি বলবো না, ব্রাহ্মী যেমন আমাদের মস্তিষ্কের পক্ষে ভীষণ উপকারী, ব্রাহ্মীর প্যারালাল ইম্পর্ট্যান্ট আরও সো মেনি হার্বস আছে যা আমাদের মেন্টাল অ্যালার্টনেসকে, আমাদের পার্সোনালিটিকে আরও ডেভেলপমেন্ট করে সুনাগরিক তৈরি করতে হেল্প করবে। এবং তার পাশাপাশি অ্যালজাইমারের মতো প্রবলেম, মেন্টাল ডিসঅর্ডার, ইভেন ছোট বাচ্চাদের যাতে পড়াশোনায় একাগ্রতা একদম ঠিকঠাক থাকে সেটাকেও কিন্তু মেনটেন করবে। কারণ এটার মধ্যে শুধু ব্রাহ্মী আছে তা নয়, এর মধ্যে আছে কিন্তু শতমূলী, বচ, আমলা, শঙ্খপুষ্পী, আরও প্রচুর ভেষজ। যে ভেষজগুলো এর মধ্যে আছে সেগুলোকে কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব এখনই। আপনারা দেখবেন পরম্পরা ভেষজ উদ্যানের এই সমস্ত ভেষজগুলো, পরিচিত হবেন এগুলোর সাথে। বাড়িতে ছোট জায়গা থাকলে এই ভেষজগুলোকে লাগান। দেখুন আপনার বাড়ির ছোট্ট শিশু থেকে বয়স্ক প্রত্যেকে কতটা এফিকেসি পেতে পারেন এই হার্বসগুলোর হাত ধরে। আর অবশ্যই বলবো এই সমস্ত ভেষজগুলো নিয়ে আমরা এক্সট্র্যাক্ট ফর্মে এনেছি কিন্তু পরম্পরা আয়ুর্বেদের স্মৃতিশক্তি ক্যাপসুল। ডোজেস জাস্ট দুটো করে দিনে চারবার, কন্টিনিউ রাখুন কয়েকটা মাস। আশা করব মেন্টাল অ্যালার্টনেস, পার্সোনালিটি ডিসঅর্ডার কিংবা ঠিক পড়াশুনো মনে রাখতে না পারা বা পরীক্ষা নিয়ে অহেতুক ভয় সবগুলো কেটে যাবে আর মনের মধ্যে পাবেন টেনশন ফ্রি, অ্যাংজাইটি ফ্রি, স্ট্রেস ফ্রি একটা প্রপার মেন্টাল হেলথ। এত ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু নিজেদের দিকে খেয়াল দিতে ভুলেই যাই যে আমাদের শরীরটাই সকাল থেকে রাত অব্দি দিয়ে এত কাজ করছে। আর তাতে কি হয়, কয়েকদিন পর থেকেই চলে আসে দুর্বলতা, বিছানার থেকে ওঠা যায় না। এটা কিন্তু আমাদের শরীরের দোষ না, দোষ আমাদের নিজেদের। এই দোষটা তো আমাদেরকে শুধরাতে হবে। তার জন্য কি করতে হবে, কথা বলে নেব ডক্টর সেনের সাথে। ডক্টর সেন, ওয়েলকাম। ওয়েলকাম প্রিয়াঙ্কা। ডক্টর সেন, আমরা এত খাটাখাটনি করি, এত ফাস্ট লাইফ হয়ে গেছে, আমাদের কাছে উপায়ও নেই, নিজেদের খেয়ালটা ঠিক করে আমরা রাখতে পারি না, আর রাখলেও হয়তো প্রপার প্রসিডিওরটা আমরা জানিই না, সেটা যদি আপনি গাইড করে দেন আমাদেরকে। এটা প্র্যাকটিক্যাল যে 21st সেঞ্চুরিতে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ফাস্টফুড এবং অতি অবশ্যই রাত জাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা আমাদের বডি ক্লকটাকেই কোথায় যেন একটা তার ব্যালেন্সটাই নষ্ট করে দিয়েছি এবং এর ফলে এজিং প্রসেস ফাস্টার আসছে। আর যার অন্যতম সিমটম দ্যাট ইজ মর্নিং সিকনেস, 24 ঘন্টার মধ্যে বেশি ক্লান্তি আসবে সকালে ঘুম থেকে ওঠার সময় একদম, এবং সেই জায়গা থেকে শুরু হবে কিন্তু ভেরি গুড মর্নিং এর জায়গায় ভেরি টায়ার্ড মর্নিং। এবং দিনের শুরুটাই যদি হয় ক্লান্তি দিয়ে, বিরক্তি দিয়ে, তাহলে কিন্তু পরবর্তী সব কাজগুলোর মধ্যেই সেই ডেডিকেশন থাকতে পারে না। আজকাল কিন্তু এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আসছে, 7, 8, 9, 10 বাচ্চারাও কিন্তু একইভাবে মর্নিং সিকনেসের শিকার, একটু বেশি বয়সেও একই সমস্যা দেখা যাচ্ছে, আর বয়স্কদের ক্ষেত্রে তো আসেই।
এটা প্রতিকার মানে কিন্তু নিজের ইচ্ছে মতো যা হোক ভিটামিন খেয়ে ফেলা নয়, সেলফ মেডিকেশন করা নয়। কারণ আমরা ক্লাস নাইনের বই পড়েছি, ভিটামিনের অভাবে যেমন অসুখ হয় আধিক্য কিন্তু অসুখ হয়। সুতরাং ভিটামিন খেয়ে ফেলাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট কিন্তু অতি অবশ্যই এই সমস্যাগুলোর প্রপার ডায়াগনোসিস, এবং সেই ডায়াগনোসিসের জায়গা থেকে বলবো আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে বলছে রসায়ন চিকিৎসার কথা। রসায়ন চিকিৎসাটা কি জিনিস? এটাকে বলা হয় যে আমাদের প্রকৃতিতে এমন কিছু ভেষজ আছে যে ভেষজগুলো আমাদের জীবনী শক্তি বাড়ায়, আমাদের এনার্জাইজ করে, আমাদের মধ্যে আমাদের কাছে সেটা আয়ুকারক, আমাদের ভাইটালিটি পাওয়ারকে, আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশন করা, আমাদের সিস্টেমকে ঠিক রাখা, এটাতে ভীষণ ভাইটাল এই ভেষজগুলো। সেই ভেষজগুলোকে নিয়ে কিন্তু আমরা এমন দুটো ইম্পর্ট্যান্ট মেডিসিন এনেছি। সেই ইম্পর্ট্যান্ট মেডিসিন দুটো আমি মনে করি দুটো মেডিসিনকে যদি ইকুয়ালি যে কোনো বয়সে যে কোনো কেউ নেন, ছোট বাচ্চারা একটা করে সকাল বিকেল, বড়রা দুটো করে দিনে চারবার, এই প্রপার সিস্টেমে যদি মেনটেন করেন আমি আশা করব একটা রেভলিউশনারি রেজাল্ট তিনি পাবেন। সেই অ্যামেজিং মেডিসিনগুলোর নাম পরম্পরা আয়ুর্বেদের সুস্বাস্থ্য ক্যাপসুল এবং বলিষ্ঠ টনিক। সুস্বাস্থ্য এবং বলিষ্ঠ যদি একসাথে খাওয়া যায় সেই এনার্জাইজ ব্যাপারটা তিনি ফিল করবেন। সুস্বাস্থ্য এবং বলিষ্ঠর হাত ধরে তিনি কিন্তু ভেতর থেকে পেতে পারেন একটা ফিট এবং এনার্জেটিক, একটা ভেরি গুড মর্নিং। কারণ এর মধ্যে কী এমন ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে যার এফেক্টে মানুষ এতটা এনার্জাইজ হতে পারেন? এর মধ্যে সেই ইনগ্রিডিয়েন্টস আছে যে ইনগ্রিডিয়েন্টসের নাম কিন্তু আমরা রামায়ণে শুনেছি। এর মধ্যে সেই ইনগ্রিডিয়েন্টস আছে যখন লক্ষণের শক্তিশীল লেগেছিল, মেঘনাদ শুনেছিলেন, এই ইনগ্রিডিয়েন্টসের জন্যই কিন্তু তিনি সুস্থ হয়েছিলেন। ইয়েস, সেই ইনগ্রিডিয়েন্টসের নাম বিশল্যকরণী। এর মধ্যে রয়েছে বিশল্যকরণী নির্যাস, আর রয়েছে ধনের মতো হাত। আরো বেশ কিছু ভেষজের সম্ভার। সুতরাং সুস্বাস্থ্য ক্যাপসুল আমি নিয়মিত অ্যাডভাইস করব তাদের জন্য যারা নিজের হেলথকে আরো বেটার করতে চান, আর তথাকথিত কোনো যা হোক ভিটামিন ক্যাপসুলের হাত ধরে কম্প্রোমাইজ না করতে চান তাদের জন্যই সুস্বাস্থ্য ক্যাপসুল। আর বলিষ্ঠ ইনগ্রিডিয়েন্টস, ইয়েস, বলিষ্ঠ ইনগ্রিডিয়েন্টসও কিন্তু সেই সমস্ত পাওয়ারফুল হার্বসের এক্সট্র্যাক্ট থেকে তৈরি। সেই হার্বসগুলোর মধ্যে অন্যতম হল পিপুল। অশ্বগন্ধা নিশিন্দা গুরুচি এই ধরনের অ্যামেজিং হার্বসের সমাহারে তৈরি পরম্পরা আয়ুর্বেদের বলিষ্ঠ এই হেলথ ড্রিঙ্কসটি। এই হার্বসগুলো সমাহারে তৈরি পরম্পরা আয়ুর্বেদের বলিষ্ঠ হেলথ ড্রিঙ্কস যে কোনো কারোর ভাইটালিটি পাওয়ারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যদিও এই ভেষজগুলোর নির্যাস রয়েছে পরম্পরা আয়ুর্বেদের সুস্বাস্থ্য এবং বলিষ্ঠ এই দুটো মেডিসিনের মধ্যে। পরম্পরা আয়ুর্বেদে বমি দিয়ানা।
পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। স্ট্রেসড লাইফ, হেক্টিক শিডিউল, ফাস্ট ফুড, রাত জাগা, কাজের প্রেশার, সমস্ত এফেক্টটা তো গিয়ে পড়ে শরীরের উপরে। আর সবচেয়ে আগে সেটা কোথা দিয়ে বোঝা যায়? স্কিন। স্কিনটা একেবারে ডাল হয়ে যায়, এটা তো কেয়ার করতে হবে। আমাদের সঙ্গে আছে ডক্টর সেন, আর ডক্টর সেনের কাছ থেকে জেনে নেব যে এই স্ট্রেসফুল লাইফের মধ্যেও আমরা কি করে স্কিনটাকে রাখবো একদম ঝকঝকে, তকতকে আর গ্লোয়িং। ডক্টর সেন, আপনাকে পাওয়া মানেই আমার তো মন বলে দেয় যে এই সলিউশন পেয়ে গেছি, আর কোনো চিন্তাই থাকবে না। ডক্টর সেন, এত স্ট্রেসড লাইফ, আর আমাদের স্পেশালি মেকআপ করতে হয়, স্কিনে তো একেই বোঝা যায় যে কীরকম আমরা রাত জাগি বা কীরকম স্ট্রেসফুল লাইফ আছে, তার উপরে মেকআপ দিলে তো আরও এন্ড অফ দ্য ডে স্কিনটা শেষ হয়ে যায়। কী সলিউশন আছে এর? একটা কথা খুব কমনলি আমি বলি প্রিয়াঙ্কা, ব্রুনো র্যাশ ছোটো বাচ্চাদের স্কিনে যেমন আসে না, তেমন খুব বেশি বয়স্কদেরও কিন্তু আসে না। আসে কিন্তু ওই বয়স সন্ধির সময় থেকে, চলতে থাকে মোটামুটি ধরুন 35, 38, 40 এত অবধি, তারপর কমতে শুরু করে। এর পেছনে কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স কিন্তু বলছে অনেকটাই দায়ী কিন্তু আমাদের হরমোনাল কজেস। আর এর পাশাপাশি অতি অবশ্যই একটা পার্ট থাকে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমরা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, রাত জাগা, আর অতি অবশ্যই বলবো যে তার পাশাপাশি থাকে কিন্তু কিছুটা হলেই আমাদের মুখের ওপর, মুখের স্কিনের ওপর এটা সেটা বিভিন্ন জিনিস লাগিয়ে ফেলে নিজের ওপর গবেষণা করে ফেলা, একদম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা হয়। আজকে 21st century সায়েন্স যেমন অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েওছে, দেখা যায় রাত জাগার ফলে কিন্তু চোখের নিচে ফাইন লাইন্স আসছে, ডার্ক সার্কেল আসছে। আমাদের প্রয়োজন, আমাদের শরীরের মধ্যে খাওয়া দাওয়া, ঘুম, খাদ্যাভ্যাস, রাত জাগা, আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রি রেডিকালস বাড়ছে, প্রচুর টক্সিনের সৃষ্টি হচ্ছে, যার এফেক্ট কিন্তু আসছে আমাদের মুখের এই ইনোসেন্ট স্কিনেতে। এবং এই স্কিনটাকে, ইনোসেন্ট স্কিনকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, প্রচণ্ডভাবে র্যাশ ব্রণ নিয়ে আসছে, পিগমেন্টেশন নিয়ে আসছে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নিয়ে আসছে, রৌদ্রে বেরোলেই গালের এই দুটো অংশ লালচে হয়ে যাচ্ছে, ফিরে আসার পর জায়গাগুলো গরম ভাব লাগছে, ব্রাউনিস হয়ে যাচ্ছে, স্পট চলে আসে, একদম কিছু ক্ষেত্রে মুখের লোমকূপের হোল বড় হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু চলে আসছে সিরিয়ালি। সুতরাং সমস্যা যে কোনো অবস্থায়, যে কোনো কারুর, যে কোনো বয়সে আসুক, আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু বলছে যে এই জায়গায় প্রয়োজন তার ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট। আর ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু নির্ভর করি একটা স্পেসিফিক মেডিসিনের উপর, সেই মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য। লাবণ্য ডাস্ট এবং লিকুইড দুটো ফর্মে পাওয়া যায়। সিভিয়ার প্রবলেমে পেশেন্টদের জন্য আমরা দুটো একসাথে খেতে বলি, 2 চামচ করে দিনে 4 বার অ্যাডাল্ট ডোজ, বাচ্চাদের জন্য 1 চামচ করে দিনে 2 বেলা যথেষ্ট। আর অতি অবশ্যই কিন্তু বলবো লাবণ্য আমাদের সেই সমস্ত ভেষজ দিয়ে তৈরি, যে ভেষজ কিন্তু মুখের যাবতীয় ইম্পিউরিটিসকে নিয়ন্ত্রণ করে, আমাদের ফ্রি র্যাডিকালসকে কমায়, এজিং প্রসেসকে কন্ট্রোল করে। লাবণ্যে আমরা দিয়েছি সেই সমস্ত অ্যামেজিং ভেষজ, যে ভেষজগুলো আজকে কিন্তু লাবণ্যকে মানুষের কাছে একটা প্রভূত জনপ্রিয় করে তুলতে হেল্প করেছে। ডক্টর সেন, লাবণ্যতে কি কি হার্বস ইউজ করা হয়? লাবণ্যর মধ্যে আমরা দিয়েছি এক একটা এমনই হার্বস, সেগুলো কিন্তু স্কিন কেয়ার ট্রিটমেন্টে এক একটা মাইলস্টোন। লাবণ্যর মধ্যে আমরা দিয়েছি অনন্তমূল, ছাতি, পোথা, গুলঞ্চ, ছাতিমকে আমরা বলি সপ্তপর্ণী, 7টা পাতা আছে বলে। গুলঞ্চকে আমরা বলি যা সায়েন্টিফিক নেম টিলিসপোরা কার্ডিওফোলিয়া। তা হচ্ছে আমাদের শরীরের ইম্পিউরিটিসকে নিয়ন্ত্রণ করে। আরও প্রচুর হার্বস রয়েছে এই মেডিসিনটার মধ্যে, কিন্তু এটুকু বলতে পারি যে এই হার্বসগুলো ছোঁয়ায় ব্রণ র্যাশ বা স্কিনের অ্যালার্জি বা পিগমেন্টেশন
যাই হোক না কেন, লাবণ্য কিন্তু ভেতর থেকে এনে দিতে পারে আপনাকে সেই সুস্থতা। আমাদের এই হেকটিক শিডিউল থেকে বেরোনোটা একটু ডিফিকাল্ট, কিন্তু সাথে আছে লাবণ্য, আর তাই জন্য কোনো চিন্তাই নেই। এবার আমরা সকলেই পাবো গ্লোয়িং স্কিন। ডক্টর স্যার, স্কিন তো অনেক সময় লিভার থেকেও খারাপ হয়, আর লিভার তো এফেক্টেড হয় আমাদের যা লাইফস্টাইল, তো সেই ক্ষেত্রে আমাদের কি খাওয়া উচিত? প্রিয়াঙ্কা, অ্যাকচুয়ালি এটা একটা মিথ, আমাদের লিভারের সাথে আমাদের গ্ল্যামারের কোনো সম্পর্ক নেই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, লিভার হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি, সবচেয়ে বড় বৃহত্তম গ্রন্থি হচ্ছে আমাদের স্কিন। তবে লিভারকে ভালো রাখতে হবে, কারণ লিভার ভালো না থাকলে আমরা ভালো থাকবো না, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে না। তার জন্য কিন্তু আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ থেকে এনেছি পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেম। পেটের প্রবলেমের পেশেন্ট বা লিভারের প্রবলেমের পেশেন্ট যাই হন না কেন, আমি এটুকু বলবো তাদের জন্য যারা এই সমস্যায় সাফার করছেন, তাদের কাছে হেলদি লিভার সিস্টেম ভীষণ ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন। পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেমে রয়েছে সেই সমস্ত অ্যামেজিং হার্বস যার এফেক্টে আপনার লিভার থাকবে ফিট আর এনার্জেটিক। আসুন তার মধ্যে ইম্পর্ট্যান্ট কয়েকটা হার্বসের সাথে আমরা পরিচিত হই। পিপুল, পাইপার লাঙ্গাম, যা আপনার লিভারের বা পোর্টাল সিস্টেমকে রাখবে ভীষণই এনার্জেটিক, আর আপনার ডাইজেস্টিভ সিস্টেম থাকবে একদম ঠিকঠাক, যা রয়েছে আপনাদের পরম্পরার হেলদি লিভার সিস্টেমে। অ্যালোভেরা বা ঘৃতকুমারী, যার নির্যাস আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকঠাক রাখার পাশাপাশি পোর্টাল যে সমস্ত ড্রেনেজ সেই সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ঠিক রাখবে অ্যালোভেরা। এর মধ্যে রয়েছে কালমেঘ, আপনারা জানেন কালমেঘ কত ইম্পর্ট্যান্ট একটি হার্বস, সেই কালমেঘের নির্যাস রয়েছে পরম্পরার হেলদি লিভার সিস্টেমে। আর অতি অবশ্যই রয়েছে কুলেখাড়ার এক্সট্র্যাক্ট, আপনারা জানেন যে আমাদের ব্লাডে যাদের অ্যানিমিয়া সমস্যা সেখানেও কিন্তু সুফল এনে দিতে পারে এই কুলেখাড়া। এর পাশাপাশি ক্ষুধা বাড়িয়ে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকেও ঠিকঠাক রাখতে হেল্প করে কুলেখাড়া। আর এর পাশাপাশি এর মধ্যে রয়েছে পুনর্নবা, পুনর্নবার মধ্যে শ্বেত পুনর্নবা আয়ুর্বেদে এক আলাদা জায়গা গ্রহণ করেছে। আমরা এর মধ্যে দিয়েছি শ্বেত পুনর্নবার এক্সট্র্যাক্ট, যা লিভারকে যেমন ভালো রাখবে টোটাল পোর্টাল সিস্টেমকেও ততটাই ভালো রাখবে। এইসব অ্যামেজিং হার্বসের সমাহারে তৈরি করেছি আপনাদের জন্য পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেম। দু চামচ করে দিনে চারবার খাবার আগে কন্টিনিউ রাখুন কয়েকটা মাস, আর আর আপনার লিভারকে হাসতে দিন। এই ভেষজগুলি আমরা পরম্পরা আয়ুর্বেদের ভেষজ উদ্যানে জাস্ট দেখে এলাম প্রিয়াঙ্কা, এবং আশা করব এই ভেষজগুলো মানুষ চিনতে পারলেন, জানতে পারলেন যে পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেম কোন কোন অমৃতসম ভেষজের সমাহারে তৈরি। আর তার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেমের হাত ধরে লিভার ওরিয়েন্টেড সমস্যা থেকে সুস্থ হতে চলেছেন। থ্যাংক ইউ ডক্টর স্যার। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ, আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।